আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপিটি একটু আমার অন্যরকম। তো আপনারা সবাই নারিকেলের পিঠা খেয়েছেন কম বেশি, আজকে আমি নারিকেল পিঠাই দেখাবো কিন্তু একটু অন্যরকম করে। তো আমার আজকের রেসিপিটির নাম হলো বাটার কুকিজ। এটা খেতে কিছুটা বিস্কিটের মতন, এর জন্য এটার নাম হয়েছে বাটার কুকিজ। তো এটা বিকেলে নাস্তা হিসেবেও খুব ভালো। তো আপনারা চটজলদি বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার রেসিপিটি। এবং চলুন ভিউয়ার্স, আজকের রেসিপিটি তাহলে দেখে নেওয়া যাক। তো আমি এখানে প্রথমেই নিলাম নারিকেল, এটা আমি সুন্দর মিহি করে কুড়িয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর করে। তো আমি এর ভিতরে প্রথমেই দিয়ে দিব চিনি, দেখুন আমি এখানে চিনিটা নিয়ে নিলাম। তো আমি এখানে চিনি অল্প একটু রেখে দিয়েছি, এটা আমার পরবর্তীতে আবার লাগবে। তো আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর এটা দিয়ে আমি এটা এই নারিকেলের সাথে খুব ভালো করে মিক্স করব। এবং এটা যতক্ষণ পর্যন্ত এটা দিয়ে পানি না ছাড়বে এবং এটা একটা আঠালো ভাব আসবে। তো দেখুন আমি কিভাবে করে মেখে নিচ্ছি, এবং বাকি চিনিটুকু এখানে দিয়ে দিলাম। এটা দিয়েও আবারও ভালো করে মিক্স করে নিব, এবং এটা একটু ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। তো এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে, চামচ দিয়ে করলে কিন্তু হবে না। তো দেখুন আমার এই নারিকেল দিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, দেখুন আমি অল্প অল্প করে দিব এবং এটাকে মিক্স করে নিব। আমার এটা যতক্ষণ পর্যন্ত এটা শক্ত একটা ডো না হবে ততক্ষণ পর্যন্ত এটার সাথে ময়দা এবং চালের গুঁড়া মিক্স করতে হবে। তো আমি প্রথমে চালের গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিলাম, দেখুন এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ময়দা, আমি অর্ধেক পরিমাণ ময়দা দিয়ে দিলাম 1/2 কাপের মতন। তো আবারও এটা ভালো করে মিক্স করে নেব এবং বাকি ময়দাটুকু দিয়ে দিলাম। তো আবারও মিক্স করে নিব। এখানে আমি কিন্তু কোনো পানি নাই, এখানে পানি ইউজ করার কোনো দরকারও নাই, এটা নারিকেল দিয়ে যে পানিটা বের হয়ে যাবে তাতেই হয়ে যাবে। তো আমি আবারও দিয়ে দিলাম ময়দা, কারণ আমার ডোটা আরও কিছুটা ময়দা লাগবে, কারণ এটা এখনও নরম আছে। তো বিয়ার্স দেখুন আমি কিভাবে করে নিচ্ছি, আবারও আমি বাকি ময়দাটুকু দিয়ে দিলাম। তো আপনারা দেখি বুঝতে পারছেন যে আমার কতটুকু ময়দা এবং চালের গুঁড়ো লেগেছে। এটা যতক্ষণ পর্যন্ত নরম থাকবে ততক্ষণ পর্যন্ত এটা আপনার চালের গুঁড়ো এবং ময়দা মিক্স করে নিতে হবে। আবারও দিয়ে দিলাম ময়দা, এ পর্যায়ে দিয়ে দেবো আবারও চালের গুঁড়ো। এ পর্যায়ে সব উপকরণ মিশিয়ে ভালো করে একটি ডো তৈরি করে নিব। তো আমার পিঠা বানানোর জন্য ডোটা কিন্তু একবারে রেডি, এবং দেখুন কতটা সফট হয়েছে। এবং এ পর্যায়ে আমি পিঠাগুলো সব বানিয়ে নিব। তো প্রথমেই আমি হাতে একটু তেল মেখে নিলাম, এবার আমি এই মিশ্রণটি থেকে আমার যতটুকু প্রয়োজন পিঠা তৈরি করতে আমি ততটুকু নিয়ে নিব, দেখুন। এবং এটা গোল করে হাতের সাহায্যে গোল করে নিব, চ্যাপটা করে একটু। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যেটা কিভাবে করছি, দেখুন এটা কিন্তু খুবই ইজি এবং এটা তৈরি করতেও বেশি সময় লাগে না। তো এটা আমি সমানভাবে ভাঁজ করে নিব
এবং মাঝের অংশটুকু আমি এভাবে আটকে দেব। তো আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন। তো আমার কাছে এইটাই ভালো লাগে, আমি এটাই করেছি এবং সহজভাবে। তো এটা দেখতেও সুন্দর বিস্কিটের মতন এবং খেতেও কিন্তু কিছুটা বিস্কিটের মতন। তো আমার পিঠাটা তৈরি হয়ে গিয়েছে, আমি আরও একটি পিঠা আপনাদেরকে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো দেখুন আমি বানিয়ে নিচ্ছি, আবারও অল্প পরিমাণ নিয়ে নিচ্ছি। তবে এই পিঠাটা কিন্তু আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, কারণ এটা খেতে কিন্তু অসম্ভব মজা একটি পিঠা। এবং এই পিঠাটা আপনারা অনেক দিন পর্যন্ত সংগ্রহ করতে পারবেন, এটা ভেজে একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারবেন দীর্ঘ প্রায় এক মাসের মতন। তো দেখুন আমি এই পিঠাটাও তৈরি করে নিচ্ছি। এবং আমার সব পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে, আমি এবার এগুলো ভাজতে চলে যাব। তো আমি পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিলাম, এটা ডুবো তেলে ভাজতে হবে। তো তেলটা আপনারা অবশ্য খেয়াল করবেন যাতে তেলটা বেশি না গরম হয়ে যায়, তাহলে পিঠাটা কিন্তু পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। তো এই পিঠাগুলো লো আঁচে একদম ভেজে নিতে হবে। দেখুন আমি সব পিঠাগুলো দিয়ে দিলাম। এবং এই পিঠাটা দিয়ে আপনারা একদম নাড়াচাড়া একদমই করবেন না, তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে। এটা যখন দেখবেন এক পাশ এরকমভাবে হয়ে গিয়েছে, তখন অন্য পাশ উল্টিয়ে দেবেন। তো এটা যখন আপনারা নামিয়ে ঠান্ডা করে নেবেন, তখন এই পিঠাটা একদম ক্রিস্পি, একদম মানে ভিতরে একটা খাস্তা ভাব চলে আসবে। তো আমি এভাবে করে সব পিঠাগুলো ভেজে নিব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবং আমি একবার সব তেল ঝরিয়ে এটা তুলে নিব। তো দেখুন আমার পিঠাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং কালারটাও খুবই সুন্দর হয়েছে, এবং এটা খেতেও কিন্তু অনেক অনেক মজা। তো বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। তো দেখুন আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু খুব সহজেই ভেঙে গিয়েছে এবং ভিতরটা কিন্তু একবারে খাস্তার মতো হয়েছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। আপনারাও ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।